হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দ্বিতীয়বারের মতো রাইড দিচ্ছি। এখন ঢাকার পুরান ঢাকার দিকে যাব। আমি এখন গুলিস্তান থেকে রওনা দিয়েছি। এখান থেকে সাইকেলে করে পুরান ঢাকার সদরঘাটে যাব। আপনারা জানেন, প্রথম রাইডে ঢাকার মিরপুর থেকে আমি ক্যান্টনমেন্ট হয়ে সাত রাস্তা হয়ে তারপর গুলিস্তান এসে শেষ করলাম, এবং এখন রওনা দিয়েছি পুরান ঢাকার সদরঘাটে। আমি দেখাবো আপনাদেরকে সদরঘাটের বর্তমান পরিবেশ। এখন যদিও একটু বিকাল টাইম, এখন এতটা খুব একটা ভিড় হবে না, মানুষজন সবাই চলে গেছে। সকালে একটু ভিড় থাকে, কারণ সকালে অনেক ব্যবসায়িক কারণে অনেকে এখানে এসে জিনিসপত্র, মানে যে কাঁচামাল বা অন্যান্য বিভিন্ন পাইকারি ধরে বিভিন্ন জিনিস কেনাবেচা করে। এখন এতটা ভিড় পাওয়া যাবে না, তবে এখানকার পরিবেশ আপনাদের দেখাতে পারবো মোটামুটি। আর পুরান ঢাকার এই এলাকাগুলি সবসময় অনেক প্রচণ্ড ভিড় থাকে গাড়ি ঘোড়া। আজকে অনেক ফাঁকা, কারণ শুক্রবার, আপনারা জানেন আজকে তেমন কোনো গাড়ি নেই, মানুষজনও কম রাস্তায়। এখানে পুরান ঢাকায় শুধু যে সদরঘাট সংলগ্ন এলাকায় যে শুধু সদরঘাট দেখতে যাবেন তা না, সদরঘাটের আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান আছে, আপনারা সেগুলোও ঘুরে আসতে পারেন। আমি আজকে যাওয়ার পথে এইদিকে ভাদুরশাহ পার্ক আপনাদেরকে একটু দেখাবো। ভাদুরশাহ পার্ক হয়ে তারপর আমি সদরঘাটের দিকে যাব। এটা হচ্ছে ভাদুরশাহ পার্ক। আমি এখন ভাদুরশাহ পার্কের মধ্যে ঢুকছি, এখানে দেখাই আপনাদেরকে একটু, তারপর আবার রওনা দিব হচ্ছে এই সদরঘাটের দিকে। আচ্ছা, ভাদুরশাহ পার্ক থেকে এখন বের হলাম, সদরঘাটের দিকে রওনা দিলাম। সেখানে যাব, সেখানে একটু ঘুরে দেখব, সদরঘাটেও একটু সাইকেল থেকে নেমে আশপাশের নদীর পরিবেশ দেখাবো। যদিও একেবারে নোংরা পরিবেশ এবং পানি, নদীর পানি একবারে কালো হয়ে গেছে, মানে এত এই নষ্ট পানি নষ্ট হয়ে কালো হয়ে গেছে। আশপাশের যত ময়লা আছে সব তো এই নদীতেই আসে, এবং ময়লা আবর্জনা এবং আশপাশের ড্রেন, এই ড্রেনের পানিও এখানে আস্তে আস্তে পুরো নদীর পানি একবারে ঘোলা হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। বিশ্বের আর কোথাও এরকম কালো কালো পানির নদী পুরো পাবেন না। আমাদের ঢাকা শহরে বুড়িগঙ্গা নদী একটা বিখ্যাত নদী, বা এই ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকার ব্যবসা বাণিজ্যের যে কেন্দ্রস্থল বলা হয়, বলা যায় ওই সদরঘাটকে, সেই সদরঘাটের যে নদী, যেই বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদী এখন বলা যায় যে মৃত প্রায়। এবং এই পানি এত, এইখানকার পানি এত দুর্গন্ধ, এবং এতটা সবসময় দুর্গন্ধ অবশ্য থাকে না, যেমন যে হঠাৎ দেখবেন বৃষ্টির সময়, যখন বৃষ্টি হয় তখন দেখবেন বৃষ্টির কারণে পানি যখন গোলা হয়ে যায় বা পানিটা নাড়াচাড়া খায়, তখন অনেক বেশি দুর্গন্ধ পায় আশপাশে। এই যে বন্ধুরা, আমি এখন চলে আসছি পুরান ঢাকার সদরঘাটে। এটা হচ্ছে সদরঘাটের যে এরিয়া, এটাই দেখেন রাস্তাটা মোটামুটি অপরিচ্ছন্নই, ময়লা ছয়লা ময়লা ময়লা পাওয়া যাচ্ছে অনেক। আবার এখানে আজকের একেবারেই মোটামুটি ফাঁকা, এখন দুপুরের পরের টাইম, তো মোটামুটি ফাঁকা। আর যারা এখন খুচরা বিক্রেতা যারা আছে, তারা এখন রাস্তার পাশে বসে দোকানদারি করছে, ব্যবসা করছে। আর এখানকার মানুষও এখন খুব কম, বিকালের সন্ধ্যার আগে হয়তো কিছু, আবার হয়তো কিছুটা ভিড় বাড়বে। আশপাশের মানুষজন যারা এসে বাজার বাজার করতে আসবে, তারা হয়তো আসলে পরে আর একটু ভিড় বাড়বে। আমি এলাকা একটু দেখাই, আপনারা একটু দেখেন, আমি সাইকেলে করে আপনাদেরকে পুরো এলাকাটা দেখে আশপাশের একটা ছোটো একটা বাজারও আছে সামনে, বাজারের দিকেও যাবো দেখি, তারপর ওই দিক দিয়ে আমি দেখাবো আপনাদেরকে এই, তারপর এদিকে আপনাদেরকে আমি আহসান মঞ্জিলে একটু হালকা দেখাবো বাইরে থেকে, তারপর আমি বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে ওই দিক দিয়ে আবার ব্যাক করবো। আর এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন না, এগুলো দিয়ে যাত্রী পারাপার করে, ওই কেরানীগঞ্জের দিক দিয়ে নিয়ে যায়, আবার কেরানীগঞ্জ থেকে, মানে কেরানীগঞ্জের সাইড থেকে আবার ঢাকার এই পুরান ঢাকার সাইডে নিয়ে আসে যাত্রী, নেওয়া আসা আনা নেওয়া করে। যারা মনে করেন এই নদীর এই পারে ওই পারেই বসবাস করে বা থাকে, তারা মূলত এই নৌকা দিয়ে চলাফেরা করে। এতে স্বাচ্ছন্দ্য, প্লাস হচ্ছে
কম খরচে যাওয়া আসা করা যায়। এই অংশটা দেখুন, এখানে প্রচুর ময়লা এবং এদিক দিয়ে প্রচুর মাল আসা যাওয়া করে, তো নৌকাতে করে বা এদিক দিয়ে মাল ওটা নামানো হয়, যার কারণে এদিকে একটু ময়লা। আর পানির সময় তো আরও পানি বেড়ে যায় এবং এই ময়লাগুলো পুরাটাই পানির মধ্যে বেশি থাকে, কিছু কিছু ময়লা পানিতে বেশি থাকে, যার কারণে আরও দেখতে খারাপ দেখা যায়। দেখেন এখানে রাস্তার পাশে কি পরিমাণ ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। এখানে আসলে সারাদিন মনে হয় যে ময়লাগুলো জমে, এগুলো মনে হয় সারাদিন পরে বিকালে বা সন্ধ্যার পরে এসে এগুলো একবারে ময়লা পরিষ্কার করা হয়, কারণ পরদিন তো আবার ভোর থেকে এখানে আবার কেনাবেচা শুরু হয়ে যাবে, পাইকারি খুচরা সব কেনাবেচা এখানে শুরু হবে, মানুষজনের প্রচুর ভিড় হবে এবং প্রচুর মাল নামানো হয় যেহেতু এই ঘাটে, যার কারণে দেখা যায় প্রতিদিন বিকালে বা সন্ধ্যার দিকে হয়তো এখানে এই জায়গা সব পরিষ্কার করা হয় রাস্তাঘাট। আর এছাড়া দেখেন কী অবস্থা পুরো রাস্তার মধ্যে, আর এমনি তো এই রাস্তাটা অনেক ভাঙা, কারণ এখানে যেহেতু অনেক বেশি পণ্য আনা নেওয়া হয় এবং ব্যবসা বাণিজ্যের এলাকায়, যদিও এই রাস্তাটা আর একটু ভালো হলে ভালো হতো, আর একটু সুন্দর হলে, কিন্তু মানে রাস্তাটা একটু ভাঙা আর মানে ময়লা তো আছেই। এই যে এটা হচ্ছে আহসান মঞ্জিল, অনেক সুন্দর ভিতর থেকে আরও অনেক সুন্দর। এইখানে টিকিটে ঢুকতে হয়, আমি যেহেতু এখন ঢুকবো না তাই বাইরে থেকে হালকা দেখাচ্ছি, এটা আরেকদিন হয়তো আরেকটা ব্লগ করা যাবে এখানে এসে, কিন্তু আপাতত আর ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখে চলে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বাবু বাজার ব্রিজ, ওই বাবু বাজার ব্রিজের নিচ দিয়ে এখন ব্যাক করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর একটা লাইক দিবেন, কারণ আপনাদের উৎসাহ আমাদের যে কতটা কাজে লাগে আপনারা জানেন, আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।